আসসালামু আলাইকুম, আমি আজাদ সোহেল, ওভিজাত্রি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই চ্যানেলের মাধ্যমে সেনসেনে যে কাজগুলো করে থাকি সেগুলো আপনাদেরকে আমরা আপডেট দিতে চাই বা আপডেট বিভিন্ন সময় আমরা দিয়ে আসছি। আমরা এই মুহূর্তে সেনসেন কান্ট্রির ভিতরে পর্তুগালে সবচেয়ে বেশি কাজ করছি, যেহেতু পর্তুগালের অ্যাপ্লিকেশান করার অল্প কিছুদিনের ভিতরে আমরা ওয়ার্ক পারমিট পেয়ে যাই। সুতরাং আপনারা যদি মনে করেন যে খুব কম সময়ের ভিতরে যদি আপনারা সেনসেনে যেতে চান, সেই ক্ষেত্রে পর্তুগালকে চয়েস করতে পারেন। পর্তুগালের ভিসা স্ট্যাম্পিংয়ের ব্যাপারে যে কথাগুলো আসে সেটা হচ্ছে যে নর্মালি এগুলো দিল্লি থেকে হয়, মাঝে মধ্যে হচ্ছে যে ঢাকাতে ফ্রান্স অ্যাম্বাসি কিছু ফাইল জমা নেয়, বাট যদি আপনি বাল্ক অ্যামাউন্টে যখন আমরা কাজ করি তখন এই ভিসাগুলো হচ্ছে যে দিল্লি থেকে স্ট্যাম্পিং হয়ে আসে এবং সেখানে প্যাসেঞ্জারকে যাওয়া লাগে। এবং সেখানে আপনারা যারা পর্তুগালে যেতে চান বা সেনসেনে যেতে চান তারা আমাদের কাছে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। এবং কাজের ধরন বলতে এই ভিসাগুলো হচ্ছে আপনার অনেকটা জব সার্চিং ভিসার মতো, কারণ আমরা যদিও আমরা কাজ দিয়ে দিব বাট ভিসার ক্যাটাগরিটা হবে জব সার্চিং ভিসা। এবং আপনি যদি এই জব সার্চিং ভিসাটি করেন সেক্ষেত্রে আপনার যে ওয়ার্ক পারমিটটি সেটি হচ্ছে 15 থেকে 20 দিন বা এক মাসের, সর্বোচ্চ এক মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিটটি চলে আসবে। এবং আপনার যে বাকি এক মাসের ভিতরে আমরা ইনশাল্লাহ আপনাদের ভিসাটি স্ট্যাম্পিং করা সম্পূর্ণ করতে পারবো এবং আদার্স যে ফর্মালিটি আছে সেগুলো করে আমরা আশা করি যে 3 মাসের ভিতরে আপনাদের ফ্লাইটটি সম্পূর্ণ করতে পারবো। এবং আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমাদের স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিয়ে কাজটি সমাধান করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভিযাত্রীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।